চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল খোলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। শহীদুল সুমন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিস্তারিত জানান আমাদের। তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের ডাক দিয়েছে। 12টায় তারা শহীদ মিনার চত্বরে এসে জড়ো হওয়ার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত তারা আসেনি। যেহেতু এখনও পর্যন্ত সময় রয়েছে, তাই বিচ্ছিন্নভাবে আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু ঘোরাফেরা করছে। হয়তো 12টায় তারা শহীদ মিনার চত্বরে এসে অবস্থান নেবে। তাদের যে দাবিগুলো সেগুলো হচ্ছে, গতকাল পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তবে শিক্ষামন্ত্রী কিংবা সরকারের পক্ষ থেকে আসলে বলা হয়েছে হল খোলার আগ পর্যন্ত যেসব পরীক্ষা রয়েছে সেগুলো আসলে কোনো পরীক্ষাই হবে না। তারপর থেকে আমরা দেখেছি গতকাল রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলমান যেসব পরীক্ষা রয়েছে সেগুলো আজ থেকে স্থগিত করেছে। এবং সাধারণ শিক্ষার্থীদের দাবি হচ্ছে এই হল বন্ধ হলগুলো খুলে দিতে হবে, যে চলমান পরীক্ষাগুলো রয়েছে সেগুলো চলমান থাকবে। এবং যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ, সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে প্রধান শিক্ষার্থীদের চলাচলের বাহন শাটল ট্রেন, সেটি আসলে বন্ধ রয়েছে। তাদের দাবি যতদিন পর্যন্ত শাটল ট্রেন বন্ধ থাকবে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা বাস সার্ভিস, অর্থাৎ চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য শিক্ষার্থীদের বহন করার জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করতে হবে। তবে এখনও পর্যন্ত আমরা এসব দাবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে কোনো শিক্ষার্থীকে দেখিনি। তবে ইতিমধ্যে আপনাকে যেমনটি আসলে বলেছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলমান যেসব পরীক্ষা সেগুলো বন্ধ রেখেছে এবং বিভিন্ন বিভাগের যারা সভাপতি রয়েছেন তাদেরকে কিন্তু গতকাল রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি জানিয়ে দিচ্ছে। এখনও পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কাউকে দেখছি না, তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু বিশ্ববিদ্যালয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। ইব্রাহিম, বিশ্ববিদ্যালয় পরিস্থিতির খবর জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।